মাত্র তিনটা ফর্মুলা যেটা একদম নেসেসারি এটা আরো কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে আমি একটু শেষে বলবো এই তিনটা ফর্মুলা আপেক্ষিকতা তিনটা ফর্মুলা একটা সময়ের আপেক্ষিকতা দৈর্ঘ্যের আপেক্ষিকতা আর ভরের আপেক্ষিকতা এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে এবং এই চ্যাপ্টারে যে একটা সৃজনশীল আসবে পুরো একটা সৃজনশীল বেশ ভালোভাবে দেওয়ার মতো আশা করি তোমাদের একটা যোগ্যতা তৈরি হবে তিনটা ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ এবং এই ফর্মুলা সংক্রান্ত যদি কোনটা কিভাবে কি ধরতে হবে এই ব্যাপারগুলো নিয়ে যদি কনফিউশন থাকে আমাদের হচ্ছে আহ ভিডিও দেওয়া আছে লিঙ্কগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আমি আর এগুলো নিয়ে আপাতত কথা বলছি না তো এই তিনটা সূত্র তোমরা নাও আর নেসেসারি আরও কিছু সাবসিডিয়ারি সূত্র লাগবে যেমন এটা একটা ঘনত্ব যেমন আমি এই কোশ্চেনগুলো যখন নিয়ে কথা বলবো তখন তোমরা দেখবে যে মোটামুটিভাবে তিনটা ফর্মুলা দিয়ে একদম বেসিক লেভেলের ম্যাথ চলে আসে গ নাম্বারে যে জাস্ট ম্যাথটা দিবা হয়ে যাবে ঠিক আছে ভ্যালুগুলা বসাবা হয়ে যাবে আর ছোট্ট করে একটু বলি সবারই আর কি যে টি এবং টি নট এল এবং এল নট এম এবং এম নট এগুলো ধরতে অসুবিধা হয় আমি এভাবে তোমাদের বলবো টি নট হচ্ছে তোমরা এটা মাথায় রাখবা টি নট হচ্ছে যে যেখানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটে তার সময় আর টি হচ্ছে বা এল অর এম হচ্ছে পর্যবেক্ষকের সময় ধরো প্লেনের কথা চিন্তা করো তুমি যখন বাসা থেকে দেখো প্লেন উপরে অনেক দূর থেকে উড়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে যে প্লেনটা তো এতটুকু এতটুকু কত তিন চার সেন্টিমিটার এটা কি আসলে প্লেনটা কি তিন চার সেন্টিমিটার না আসল দৈর্ঘ্য হচ্ছে এল নট আর এর হচ্ছে যে তুমি দেখতেছো দুই তিন সেন্টিমিটার এটা হচ্ছে এল ঠিক এমনই ভাবে টি এবং টি নট এম এবং এম নট এই ইস্যুগুলোও তোমরা হচ্ছে যে একটু দেখে দেখে বোঝার চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে তো চলো এই ফর্মুলা নিয়ে কথা বলার আগে আগে আমি একটু কোশ্চেন নিয়ে কথা বলি এখানে স্যাম্পল কিছু কোশ্চেন দেওয়া আছে স্যাম্পল কোশ্চেন বলতে যে এগুলো তো একদম স্ট্রেট ফরওয়ার্ড আসার কথা তারপরেও যদি কিছু জিনিস ঘুরে ফিরে আসে মোটামুটি এই দুইটা জিনিস আপাতত দেখেছি ঠিক আছে এই জন্য এই জিনিসগুলো তোমাদের ম্যাথগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন টেস্ট পেপার বলো বা বিভিন্ন কলেজের যে তোমাদের পরীক্ষাগুলো এসেছে কয়েকদিন আগে সেগুলো আমি দিয়েছি সেখান থেকে মোটামুটি এই দুই টাইপের ধরনের ম্যাথগুলো করলেই বাকিগুলো মোটামুটি হয়ে যায় আর কি তো চলো প্রথম সমস্যাটা দেখি ওই যে আমরা তো জানি ওই যে এই প্রথম সমস্যাটা হচ্ছে এরকম যে একজন মহাশূন্যচারী তার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মহাশূন্য জানে চড়ে মানে ঘুরতে গিয়েছেন বা স্পেসে কোনো একটা জিনিস সন্ধান করতে গিয়েছেন এখানে আমাদের তার একটা ব্রেক দেওয়া থাকবে ভালো কথা এখানে যে জায়গায় প্রবলেম হয় আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি যেমন এখানে বলবে যে চল্লিশ বছর পর ফিরে আসলেন যদি প্রশ্নে বলা বলা হয় যে ভূপৃষ্ঠের সময় বা পৃথিবীর সময় চিন্তা করো পৃথিবী বা ভূপৃষ্ঠ থেকে তুমি কি করো সে যে স্পেসে চলে গিয়েছে তার সময়টা তুমি কাউন্ট করো তোমার এই কাউন্ট সময় বা তুমি যে সময় কাউন্ট করছো এটাকে তুমি স্পেসে করতেছো তুমি মহাশূন্য এই কাউন্ট বা এই টাইমটা হবে আসলে টি নট টি নট এইখানে একটু অনেকে ঝামেলা লাগে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি তার মানে যদি বলা থাকে যে ভূপৃষ্ঠের গণনায় তার মানে এর একদম ইজিভাবে হচ্ছে যে আমরা টি বসায় দিব কিন্তু ভূপৃষ্ঠের গণনায় যদি আমি ব্রেকেট দিয়ে কথা না লিখে দিতাম তখন যদি বলতাম চল্লিশ বছর পর তিনি পৃথিবীতে ফিরে এলেন তার কাছে বয়স তখন কত মনে হবে এটা দিয়েও একটা টেস্ট পেপারে কোয়েশ্চেন আসে এটা দিয়েও তোমাদের কনফিউশন হতে পারে তারপরে বলে দিচ্ছি তখন তোমরা এই ফর্টি ইয়ারকেই টি ধরবা পৃথিবীর সময়ে ধরবা ঠিক আছে কেন কারণ মহাশূন্য চারির কাছে তার বয়স কখন তখন কত মনে হবে এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে টি নটের মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে যে মহাশূন্য যান এ করে মহাশূন্য চারি যেই বয়সটা মেপেছিলেন তার নিজের সেই বয়সটাই এখানে তার নিজের মনে হবে ঠিক আছে যদি এইরকম কথাগত দিক দিয়ে একটা ক্লু দিয়ে দিবে তোমাদের এটা বুঝে নিতে হবে ঠিক আছে যদি লাস্টে এইভাবে বলে তাহলে কি বুঝলাম যদি বলে যে হচ্ছে আমাদের তার তখন বয়স কত মনে হবে তখন হচ্ছে আমরা বুঝে আমাকে টি নোটের মান বের করতে হবে টি নোটের মান যা আসে পঁচিশের সাথে যোগ করে দিলে আমাদের কাজ শেষ তো তাহলে আশা করি এই কোশ্চেন সম্পর্কিত যে তোমাদের ঝামেলা পূর্ণ যে জায়গা বা যেখানে কনফিউশন হতে পারে সেটা দূর করলাম আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে মাথায় রাখবা এখানে আমরা একটা মাঠের কথা বললাম একটা ফুটবল মাঠ তো এই ফুটবল মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া হচ্ছে তো দৈর্ঘ্য হচ্ছে যে একশো দশ এবং দৈর্ঘ্য বরাবর গতিশীল এখন মনে রাখবা যদি দৈর্ঘ্য বরাবর সে গতিশীল হয় দৈর্ঘ্য হচ্ছে এটা এক প্রকার দৈর্ঘ্য তখন আমরা এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে তার দৈর্ঘ্যটা বের করে ফেলবো এল নট হচ্ছে যে এখানে কত হবে একশো আর ভিত হচ্ছে দেওয়া আছে এর মানটা বের করে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো যে তার দৈর্ঘ্য সংকোচন হলে সে ধরো একশো মিটার আদি দৈর্ঘ্য তার মনে হবে যে এই ফুটবল মাঠের দৈর্ঘ্য আসলে আহ মিটার তার মনে হবে ঠিক আছে কিন্তু সে যে দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে তার প্রস্থ বরাবর কিন্তু চেঞ্জ হবে না প্রস্থ কিন্তু পঞ্চাশি থাকবে এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে প্রস্থ পঞ্চাশি থাকবে ধরো এটা দৈর্ঘ্য কমে নব্বই মনে হচ্ছে প্রস্থ কিন্তু ফিফটি থাকবে তার মানে এখানে যদি বলে দেয় দৈর্ঘ্য বরাবর গতিশীল দৈর্ঘ্যটা চেঞ্জ হবে যদি প্রস্থ বরাবর গতিশীল তো প্রস্থটা চেঞ্জ হইতো শুধুমাত্র আমাদের যেই বরাবর গতিশীল হবে সেটাকেই চেঞ্জ করতে হবে এবং তার জন্য এই ফর্মুলা ইউজ করলে হবে বুঝতে পেরেছি সবাই আশা করি ঠিক আছে আর যদি কর্ণ বরাবর বলে তখন একটু আসলে ঝামেলা করে ইস্যু এটা আশা করি আপাতত আসবে না যদি আসেও আনফর্চুনেট বাট আশা করি এই কর্ণ বরাবর হলে কি হবে এই ধরনের সমস্যাটা তোমরা দেখে যাবে ঠিক আছে আর লাস্টলি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাথের মাধ্যমে হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছ আমি শুধু সময়ের আপেক্ষিকতা দেখেছি এটার মাধ্যমে দৈর্ঘ্য আপেক্ষিকতা ভরের আপেক্ষিকতা দুইটাই একসাথে মিক্স আছে এই জন্য এই ফর্ম এই ব্যাপারটাও চুজ করেছে এখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে ঘনত্বের ইস্যু আমাকে ঘনত্ব কিরকম চেঞ্জ হচ্ছে সেটা আসতে পারে তো ঘনত্বর জন্য ফর্মুলা দেখো লিখে দিয়েছি ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন গোলক যদি এটা যদি একটা গোলক বলে তার আয়তন কি হবে সিলিন্ডার বলে আয়তন আয়তকার ঘনবস্তু বলে আয়তন কি হবে ঘনক বলে আয়তন কি হবে সেটা দেওয়া আছে এখানে দেখো আমাদের একটা ইটের কথা বলে দেওয়া আছে তার মানে হচ্ছে যে আমাদের ইটের ব্যাপারটাই নিয়ে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের একটা ইটের বাহুই দেওয়া আছে বা ব্লক বলে দেওয়া আছে মোটামুটি আমরা এটাকে একটা ঘনক হিসেবেই ধরে চিন্তা করব যেহেতু আমাদের আর অন্য কোনো ডাইমেনশন দেওয়া নেই এভাবে করেই হচ্ছে না আমরা এটার ঘনত্ব বের করতে পারি তাহলে দেখা হচ্ছে যে আধুনিক বিজ্ঞান এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে একটা সৃজনশীল আসবে তোমাদের এইচএসসি পরীক্ষায় পুরো একটা সৃজনশীলের যেই ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার গ এবং ঘ সেটা অ্যানালিসিস করে ফেললাম মাত্র এই তিনটা সূত্রের মাধ্যমে হয়ে যায় আর বাকি ক খ কি করব ছোট্ট করে একটু বলে দিই যে এখানে আরও একটু ফর্মুলা আছে গ্যালিলিয়ান রূপান্তর লরেন্স রূপান্তর এগুলা জাস্ট আমাদের ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার তেমন আসেই না বললে চলে তোমরা বিগত বছর কোশ্চেন দেখবে যে তেমন আসেই না সো এটা বলে রাখবো যে সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে রেখো যদি আসে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনস্টাইনের দেখবে জড়ো অজড়ো কাঠামো কি বলে বা কেন মানে কোনটা কাকে বলে এটা দেখবে তারপর হচ্ছে গ্যালেলিয়ান রূপান্তরের কিছু সীমাবদ্ধতা এই কিছু টপিক দেখলে আশা করি এই চ্যাপ্টার রিলেটেড যেই ব্যাপারগুলো আছে সবগুলোই তোমাদের কভার হয়ে যাবে তো আশা করি এই আধুনিক পদার্থ বিজ্ঞান সম্পর্কিত তোমাদের যে সকল সাজেশন দেওয়া দরকার ছিল সেইটুকু হয়ে গেল তো সবাইকেই হচ্ছে যে পরীক্ষার জন্য শুভকামনা আজকে তাহলে এ পর্যন্তই তারপর আমরা হচ্ছে যে এরপর আরও আরও যেই ব্যাপারগুলো আমাদের থাকবে সেগুলো তোমরা হচ্ছে যে দেখার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবে তো আজকে তাহলে এ পর্যন্তই সবাইকে শুভকামনা সবার পরীক্ষা যাতে ভালো হয় ধন্যবাদ সবাইকে